আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আজ আমি আপনাদের সঙ্গে মজাদার একটা ঝাল পিঠা বা মাংস পিঠার রেসিপি শেয়ার করব। আর সেটা আমি বানাবো কোরবানির ঝুরা মাংস দিয়ে। কয়েকদিন আগেই কোরবানির ঈদ গিয়েছে, আর কোরবানির মাংস কয়েকবার রান্না করার পর জাল দেওয়ার ফলে এটা বেশ নরম আর একটু ঝুরঝুরা হয়ে যায়, যেটাকে আমরা বলি কোরবানির ঝুরা মাংস। সেটা দিয়েই একটা স্পেশাল ফুড তৈরি করে এই পিঠাটা তৈরি করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমে আমি পিঠার পুরটা তৈরি করার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। তারপর এর মধ্যে ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম 1/4 চা চামচ মৌরি। আপনি চাইলে জিরা বা অন্য যে কোনো কিছু দিতে পারেন। সাথে একটা শুকনা মরিচ আমি একটু টুকরো করে কেটে দিয়েছি। আমি আমার পছন্দ মতো ফোড়ন দিলাম, আপনি চাইলে ফোড়নটা দিতে পারেন অথবা না দিলেও চলবে। এগুলো একটু চিড়বিড় করে উঠলে তারপর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2 কাপ। যতটা আমি মাংস নিব তার ডাবল পেঁয়াজ দিতে হবে। 2টো কাঁচামরিচও কুচি করে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার এই পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। ঠিক ভাজা না, যখন এটা একটু নরম আর চকচকে হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আমি 1 কাপ দিয়ে দিলাম সেই রান্না করা ঝুরা মাংস। এর মধ্যে তো সব ধরনের মশলা দিয়েই আসলে রান্না করা হয়, তাই এই পুরটা তৈরি করতে আপনাকে আর অন্যান্য মশলা দিতে হবে না। শুধু আপনার প্রয়োজন মতো একটু লবণটা এর মধ্যে অ্যাড করে নেবেন। আর চুলার আঁচটা আপনাকে মিডিয়ামে রেখে রান্না করতে হবে। আবার এই মাংসের সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু ভেজে ফেলা বা অতিরিক্ত গলিয়ে ফেলা যাবে না, এটার ক্রাঞ্চি ভাবটা কিছুটা ধরে রাখতে হবে। এবারে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। চাইলে দিতে পারেন অথবা পাকা টমেটো একদম ছোটো কুচি করেও কেটে দিতে পারেন, তবে তাতে সময়টা বেশি লাগবে। সব থেকে ভালো এরকম একটু কেচাপ দিয়ে মিশিয়ে নিলে। ক্যাচাপটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন যে পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে বা গলে যায়নি। এবারে এর মধ্যে আমি 2টো ছোট সাইজের সেদ্ধ আলু এভাবে হালকা করে ম্যাশ করে দিচ্ছি। আমি আলু দিচ্ছি এটা একটু আঠালো হওয়ার জন্য, তবে আপনি কিন্তু আপনার পছন্দ মতো অন্য সবজিও অ্যাড করতে পারেন, যেমন মটরশুঁটি, গাজর ইত্যাদি। আলুটা দিয়ে দেওয়ার পর তারপর আমি আবার একটু নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুটা অ্যাড করার পর কিন্তু এটা বেশ আঠালো হয়ে গিয়েছে। আমাদের পিঠার ভেতরে এই পুরটা দিতেও কিন্তু অনেক সুবিধা হবে। আর সব শেষে জাস্ট একটু কালারফুল করার জন্য এর মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা এভাবে কুচি করে কেটে দিলাম। এটা একেবারেই অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আর এটা রান্না করতে খুব বেশি সময় নেবেন না, ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিটের মধ্যে আপনাকে পুরটা বানিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু পেঁয়াজগুলো বেশি নরম আর গলে যাবে। আমার পুরটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপরে পিঠা বানাবো। আর এই পিঠা বানাতে যে খামিরটার দরকার সেটা আমি বানিয়েছি একদম নর্মালি, আমরা যেমন পরোটা বানাই সেরকম করে। কীভাবে পরোটার খামির তৈরি করতে হয় পারফেক্টভাবে তার একটা আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে একবার দেখে নিন। আর এই খামিরটা আমি 10 থেকে 15 মিনিট আগে মাখিয়ে তারপর এটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর আবার একটু ভালো করে মথে নিচ্ছি, এতে করে খামিরটা খুব ভালোভাবে ময়ান করা হয় আর এর ভেতরটা সফট হয়, যার কারণে পিঠাটা চিউই বা বেশি শক্ত হয় না, অনেক পারফেক্টভাবে ক্রিস্পি হয়। এবার এই খামিরটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে টোটাল 2 কাপ ময়দার খামির তৈরি করা আছে। এখন এক একটা ভাগ নিয়ে বেলে রুটি তৈরি করতে হবে, আর বাকি সময়টা অন্যান্য খামিরটা একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এক একটা করে বল নিতে হবে আর এটাকে ভালো করে একটু গড়িয়ে নিয়ে তারপর রুটি শেপ দিতে হবে। রুটিটাকে খুব বেশি পাতলা আবার অনেক বেশি মোটা করতে হবে না। সাধারণত আমরা পরোটা করতে যেমন মোটা করি তার থেকে সামান্য একটু পাতলা করলেও হবে, আবার পরোটার মতো মোটা করলেও হবে। আর খামিরটা কিন্তু আমাদেরকে খুব বেশি নরম করেও মাখানো যাবে না। আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমি খুব বেশি পাতলাও করিনি আবার মোটাও করিনি। এবারে আমি এর মধ্যে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। আপনার পছন্দ মতো যে কোনো শেপে আপনি এই পিঠাটা তৈরি করতে পারেন, এর জন্য আলাদা কোনো নিয়ম নেই। একটুখানি কর্নার দিয়ে পানি এভাবে আঙুল দিয়ে লাগিয়ে নিয়ে তারপর এটাকে আমি ভাঁজ করে ওই পানি দেওয়া অংশটা আটকে নিচ্ছি। তারপর একটা ছুরি বা এরকম পেস্ট্রি কাটার দিয়ে আপনি এরকম করে কেটে নিতে পারেন, চাইলে চাঁদের মতো করেও কাটতে পারেন। আমি 3 কোণা করে কেটেছি যাতে মাঝখানের অংশটা একটু মোটা হয়। তারপর এটাকে এভাবে ভাঁজ করে নিচ্ছি, খুবই ইজি। দেখুন, একটু টেনে পাতলা করে তারপর জাস্ট আবার আগের জায়গায় এটাকে বসিয়ে দিতে হবে।
আপনাকে যেভাবেই করতে হবে এমন কোনো কথা নেই, দেখতে সুন্দর লাগে। আপনি চাইলে এমনিতেও ওই যে আগে যেভাবে কেটে নিলাম এভাবে কেটে কেটেও বানাতে পারেন। এবার আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, ছোট করে একটা রুটি নিয়ে তার মধ্যে একটু লম্বা করে ওই পুরটা বসিয়ে নিয়ে ভাঁজ করে নিচ্ছি, অনেকটা বাঁকা চাঁদের মতো। এইবারে সাইডটা আমি কেটে নিব। আপনি চাইলে এটাকে ছুরি দিয়ে কাটতে পারেন, অথবা এরকম পেটিস কাটার দিয়ে কাটলে চারপাশটা জিগজ্যাগ হবে, দেখতেও সুন্দর লাগে। এভাবে করে ভাজতে পারেন, অথবা এটাকেও আপনি আগের মতো করে মুড়ে দিতে পারেন। আর ভাজ করার আগে একটু পানি যদি কর্নার দিয়ে লাগিয়ে নেন তাহলে আর এটা ভাজার সময় খুলে আসবে না। একটু খেয়াল করলে দেখতে পাবেন খুবই সহজ, অসম্ভব কিছু না। আপনি চাইলে এইভাবে করে খুব ইজিলি এটাকে সুন্দর একটা ডিজাইন করে দিতে পারেন। এবার আমি গোল নকশাটা দেখাবো, এজন্য ছোট করে একটা রুটি বেলে, অথবা চাইলে আপনি কোনো কাটার দিয়ে কেটেও নিতে পারেন, তার উপরে গোল করে একটু পুর বসিয়ে দিয়ে চারপাশে আবারও একটু পানি লাগিয়ে দিচ্ছি। তারপর একই সাইজের আর একটা রুটি দিয়ে এটাকে এভাবে ঢেকে দিতে হবে, আর পানি দিয়ে অংশগুলো ভালো করে আটকে দিতে হবে। তারপর সেই আগের মতোই এক পাশ থেকে একটু পাতলা করে চেপে টেনে নিয়ে আবার আগের জায়গায় এনে বসিয়ে দিতে হবে। ব্যাস, এটাও হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের রুটি বেলে সেটাকে মাঝখান থেকে কেটে নিতে হবে, তারপর মাছ বরাবর একটুখানি পুর দিয়ে সাইডটা এভাবে একটু পানি দিয়ে ভিজিয়ে লাগিয়ে নিতে হবে। দেখুন, অনেকটা সমুচার মতো দেখতে হয়ে গিয়েছে। চাইলে এভাবেই রেখে দিতে পারেন, অথবা সাইডগুলো একটু কেটে সমান করে তারপরও ভাজতে পারেন। এই যে এভাবেও ভাজা যাবে। আবার এটাকেও একটু চারপাশ থেকে মুড়ে একটা ডিজাইন করে দেওয়া যেতে পারে। সে আগের মতোই আমি এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে একটু বিনুনি করে দিচ্ছি। ব্যাস, হয়ে গেল। এভাবে করে আপনি আপনার পছন্দ মতো সাইজে কেটে নিয়ে তারপর চারপাশে এভাবে একটু ভাঁজ করে দিতে পারেন, অথবা ভাঁজ না করলেও কোনো সমস্যা নেই। আপনার যেমন সাইজে পছন্দ সেইভাবে আপনি রুটিটাকে বেলবেন, তাহলে এটা ছোট বা বড় করা যাবে। এখন আপনি যদি এগুলোকে ফ্রোজেন করতে যান, তাহলে যে কোনো একটা প্লেট নিয়ে তার উপরে শুকনো ময়দা ছড়িয়ে তারপরে পিঠাগুলো উঠিয়ে সাজিয়ে নিতে হবে। একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যাতে একটার গায়ে আর একটা লেগে না যায়। তারপরে প্লেটটা ধরে সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা ওপর থেকে শক্ত হয়ে যাচ্ছে। যখন এগুলো ওপর থেকে এরকম শক্ত হয়ে যাবে, তখন একটা পলি ব্যাগে বা কোনো টিফিন বক্সে ঢুকিয়ে আবারও ফ্রিজে ঢুকিয়ে রাখবেন। যখন আপনার খেতে ইচ্ছা করবে বের করে 5-10 মিনিট একটু বের করে রেখে দিতে হবে, যাতে অতিরিক্ত বরফ ভাবটা কেটে যায়। তারপরে তেলের মধ্যে দিয়ে নর্মালভাবেই ভেজে নিতে হবে। প্যাকেটে রাখলে প্যাকেটের মুখটা ভালো করে আটকে নিতে হবে। আর ভাজার ক্ষেত্রে একই নিয়ম, ডুবো তেলে আমাদেরকে পিঠাগুলো ভাজতে হবে মিডিয়াম আঁচে। তবে সব থেকে বড় ট্রিক্স যেটা, সেটা হচ্ছে যখন আপনি পিঠাটা তেলের মধ্যে ছাড়বেন, তেল যেন অতিরিক্ত গরম না থাকে। অর্থাৎ তেল মিডিয়াম গরম হলেই তার মধ্যে পিঠাটা ছাড়বেন। দেখুন, আমি যখন পিঠাটা দিলাম তখন কিন্তু এর গায়ে হালকা হালকা বাবল উঠছে, অনেক বেশি না। এবং আস্তে আস্তে করেই এটা তেলের উপরে ভেসে উঠবে, এবং আস্তে আস্তে করেই তেলটা অনেক গরম হবে। যদি আপনি অতিরিক্ত গরম তেলে পিঠা দেন, তাহলে ঘামাচির মতো অসংখ্য বুড়ি বুড়ি উঠবে এই পিঠার গায়ে, যেটা দেখতেও ভালো লাগে না, আর পরে এটা পিঠাকেও নরম করে দেয়। আর পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠলে তারপরে এভাবে উল্টে দিতে হবে। যদি এক পিঠ লাল করে তারপরে উল্টাতে যান, তাহলে কিন্তু সহজে উল্টাতেও পারবেন না, আর এগুলো চারপাশে সমানভাবে ভাজাও হবে না। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে এরকম সোনালি কালার হওয়া পর্যন্ত পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তবে কোনোভাবে অতিরিক্ত গরম তেলে পিঠা ছাড়বেন না, তাহলে এটা একটা চিউই ভাব চলে আসবে, ঠিক মতো এটা মচমচে হবে না। আর এক ব্যাচ পিঠা তোলা হয়ে গেলে সাথে সাথে আপনি তেলের মধ্যে না দিয়ে একটু অপেক্ষা করবেন বা চুলাটা বন্ধ করে দিবেন, কারণ এই পর্যায়ে তেলটা অনেক গরম থাকবে। তাই আবারও যদি আপনি পরের ব্যাচ সাথে সাথে ঢেলে দেন, তাহলে সেগুলো বেশি ভালো করে ভাজা হবে না। এইভাবে অল্প গরম তেলে পিঠা দিয়ে তারপর মিডিয়াম আঁচে পিঠাগুলোকে আপনার সোনালি করে ভেজে নিতে হবে। একে একে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি, এখন একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো গরম গরম খেতেও যেমন ভালো লাগে, ঠান্ডা হলেও কিন্তু এর মজাটা কমে যায় না।
সেটাও খেতে অনেক মজা। আর পিঠাটা আপনি চাইলে টমেটো কেচাপ বা তেঁতুলের চাটনি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন, আবার এমনিতেও খাওয়া যাবে। একটা পিঠা আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এটার উপরটা কিন্তু খুব স্মুথ হয়েছে, কোনো ছোটো ছোটো ঘামাচির মতো বুদবুদি উঠেনি, আর এটা অনেক ক্রিস্পি হয়েছে, দেখতেই পাচ্ছেন, কিন্তু অতিরিক্ত শক্তও না। আর ভেতরের পুরটা তো অনেক মজা, আপনি চিকেন দিয়েও কিন্তু একইভাবে এই পুরটা তৈরি করতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে, সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।